৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আবরণে প্রতি হাজার টাকার কেনাকাটার উপর থাকছে বিশেষ গিফট কুপন। অফার শুরু ১৪ই আগস্ট থেকে। আর দেরি নয়, শীঘ্রই লগ অন করুন আমাদের ওয়েবসাইটে আবরণ, বিরাজি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত রঙিন হয়ে উঠুক, এই শুভকামনা জানিয়ে আমাদের আজকের পথ চলা। আজকে যদিও দুর্গাপুজোর আগে আগে, কিন্তু কিছু মানুষ যাদের নভেম্বরে বিয়ে রয়েছে তারা কিছু বেনারসি দেখতে চেয়েছে, তাই নয়ন একেবারে গুছিয়ে বেনারসি নিয়ে এসছে, একদম গুছিয়ে নিয়ে এসছে দেখতে পাচ্ছি আমি। তিন থাকে বেনারসি, চলুন দেরি করলে হবে না, চটপট দেখানো শুরু করতে হবে, শেষ করতে হবে, কিন্তু তার আগে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আর এখন তো আপনারা জানেন আবরণে চলছে স্বাধীনতার উদযাপন, প্রতি হাজার টাকার কেনাকাটায় গিফট কুপন। হ্যান্ড ওয়াশ করবেন দিনে 5 থেকে 7 বার, স্যানিটাইজার ব্যবহার করবেন 18 থেকে 19 বার, সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতেই হবে এবং তার সঙ্গে ওয়াশেবল মাস্ক পরতেই হবে। নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, টিকাকরণ করতে হবে, এগুলো একেবারে ডিপলি ম্যান্ডেটরি। তার সঙ্গে সঙ্গে তো আর সব কিছুই আছে, আর যা যা কোভিড প্রোটোকল সবই করতে হবে আমাদের। হয়ে গেল এই গল্প, এবারে হচ্ছে শাড়ির গল্প। খুব বেশি শাড়ি নয়, কিন্তু বেনারসি তো একটু ধরে জমিয়ে দেখাতে হবে। আর কালারটা যেটা দিয়ে শুরু করছি, বেনারসিতে ইউনিক কালার। এই কালার আপনারা বেনারসিতে পেয়েছেন কি না আমি জানি না, কারণ আমি এই ফার্স্ট টাইম বেনারসিতে এই কম্বিনেশনটা দেখাচ্ছি। তুতের সঙ্গে আমি অনেক কম্বিনেশন দেখিয়েছি, কিন্তু এরকম একটা মিষ্টি পিঙ্কের সঙ্গে তুতে, তাও আবার বেনারসিতে, তাও আবার সিলভার জড়িতে, এটা ফার্স্ট টাইম। দেখুন বর্ডারটা কি সুন্দর করে গেছে। এক নম্বর শাড়ি 6,550, একটু গায়ে ফেলবো, ভীষণ সুন্দর, কারণ এটা যে শুধু বিয়ের কনের জন্য দেখাচ্ছে তা নয়, কনের মা কিংবা শাশুড়ি মা তারাও কিন্তু এই শাড়িটা পরতেই পারেন, কারণ কালারটা এত মিষ্টি একটা পিঙ্ক। এক নম্বর শাড়ি 6,550, তার মধ্যে আবার এটা হচ্ছে তোমার পাটলি পাল্লু কুচি আঁচলের শাড়ি নাম্বার 16550 উইথ ব্লাউজ পিস, এক নম্বর দেখালাম। এবার আসছি নাম্বার 2, দু নম্বর, এটা হচ্ছে নাম্বার 2 দু নম্বর শাড়ি, এটা গ্রিনের সঙ্গে যাচ্ছে রানী নাম্বার 2, আর সব সিলভার জড়ি। আজকে ম্যাক্স টু ম্যাক্স সিলভার জড়ি দেখাবো। এটা রয়েছে ব্লাউজটা, অনেকটা বড় কাপড় ব্লাউজের সেম ডিজাইন, শুধু কম্বিনেশনটা আলাদা। এটা হচ্ছে নাম্বার 2, এই হলো বডিটা নাম্বার 2 দু নম্বর পাটলি পাল্লু কুচি আঁচলের, ভীষণ গর্জাস। আর পাটলিটা পুরোটা এরকম ঠাসা কাট যাবে এরকম পুরোটাতে, হ্যাঁ পুরোটাতে এইভাবে যাবে। এটা হচ্ছে নাম্বার 2 দু নম্বর শাড়ি, আর তার সঙ্গে তো কোলা চলে আবার এরকম ভাবেই যাচ্ছে ছোটো ছোটো বুটি নাম্বার 2, প্রাইস হচ্ছে 6550। নাম্বার 3 আসছি, তিন নম্বর শাড়ি, ওয়াও। দুর্গাপুজোতেও কিন্তু কেউ যদি মনে করেন অষ্টমীর দিন এরকম একটা সুন্দর শাড়ি পরে, পরে তো কত বিয়ে বাড়িতেও পরতে পারবেন, পরে মাকে যদি মানে অষ্টমীতে পরতে পারেন সন্ধ্যেবেলায়, কিংবা দশমীতে মা বরণ করতে পারেন, এটা তো কিন্তু সিলভার জুয়েলারি ব্যবহার, ওই একই কনসেপ্টে কুচি আঁচলে, এটা লালের সঙ্গে সফট ইয়েলো নাম্বার 3, ভীষণ গর্জাস, ভীষণ গর্জাস। তিন নম্বর শাড়ি দেখালাম 6,550, 6550 নাম্বার 3। নাম্বার 3-র পরে যাবো নাম্বার 4, চার নম্বর শাড়িতে যাবো, এটা আসছি নাম্বার 4 চার নম্বর, এটা রানীর সঙ্গে তুতে, আগেরটা দেখেছিলাম পিঙ্কের সঙ্গে তুতে, এটা হচ্ছে রানীর সঙ্গে তুতে। আর প্রত্যেকটাই কিন্তু ব্লাউজটা দেখুন, অনেকটা কাপড় জুড়ে ব্লাউজ, মানে অনেকটা মানে বড় ব্লাউজের কাপড়টা অনেকটা বড় রয়েছে। এটা রয়েছে ব্লাউজ, আঁচল রয়েছে, এটা আঁচল, এই রয়েছে বডি নাম্বার 4 চার নম্বর 5,550। আর পুরো বর্ডারটা দিয়ে কিন্তু এইভাবে মিনেটা যাচ্ছে, একদম একদম পাটটা দেখাই, এর মধ্যে সরু সুতোর মিনে রয়েছে। নাম্বার হচ্ছে 4 চার নম্বর 5,550, 5550 নাম্বার 4। নাম্বার 5, পাঁচ নম্বর, বাহ, এটা না গ্রে কালার, একদম গ্রে অ্যান্ড রেড, পাঁচ নম্বর শাড়ি, এর মধ্যেও কিন্তু আঁচলে মিনে পারে মিনে রয়েছে, মানে এটা রয়েছে ব্লাউজটা, আমি আঁচল থেকে দেখাই, আঁচল ব্লাউজ তো গেছি, হ্যাঁ এবার আঁচলে আসবো,
এর আঁচলে দেখুন মিনে গেছে, ভীষণ প্রমিনেন্ট, মানে এটা হচ্ছে আঁচলটা, আঁচলে মিনে, আর এই হচ্ছে পার, পারেও মিনে। নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি 5550, নাম্বার ফাইভ 5550, পাটলি পাল্লু কুচিটা যাচ্ছে এভাবে, পাঁচ নম্বর 5550, 5550। পাঁচের পরে যাব ছ নম্বর, নাম্বার সিক্স, এটা রয়েছে ছয়, এটা একটা ইয়েলো কালার আর তার সঙ্গে রেড, নাম্বার সিক্স ছ নম্বর, এটা রয়েছে ব্লাউজ, এই রয়েছে ব্লাউজ, লাল হলুদ, কি ভালো দেখতে হয়েছে। আর প্রত্যেকটাতে না কন্ট্রাস্টে মিনে রয়েছে, যেমন এই আঁচলের মধ্যে দেখুন জরির মধ্যে লাল আর হলুদের ব্যবহার রয়েছে। পাড়ে আসি, এই হচ্ছে পাড়টা, পাড়টায় আসি, এটা হচ্ছে পাড়, আর ভেতরে দেখুন ছোট্ট ছোট্ট করে বুটি যাচ্ছে। নাম্বার সিক্স ছ নম্বর 5550, নাম্বার সিক্স 5550, পাঁচ নম্বর শাড়ি 5550, 5550, এটা হচ্ছে পাঁচ নম্বর, নাম্বার ফাইভ। নাম্বার সিক্সে যাব, ছ নম্বর শাড়িতে যাব, কালারটা মেরুন কালার একদম, এই রংটা কিন্তু খুব সুন্দর। একটু বেশি বয়সে যাদের বিয়ে হয় না, কিংবা ধরুন অ্যানিভার্সারি, এই ধরনের কালার হতেই পারে। এটা রয়েছে ব্লাউজটা, এটা ব্লাউজ, আঁচলটা দেখুন বক্সের ডিজাইন যাচ্ছে, বক্স করে করে জারি দিয়ে, বক্স করে করে একটা বেট করে, তারপর আবার জারির নকশা, দু লাইনে এভাবে আর ডিজাইনটা যাচ্ছে আঁচলের, তার সঙ্গে রয়েছে বর্ডার। আর এখানে না চেস্টের কাছে যখন শাড়িটা পরবেন, চেস্টের কাছে ড্রপসটা গেছে বুনে, হ্যাঁ, এটা ঠিক আঁচলের ঠিক উপরটায়, মানে সাধারণত বেনারসি ধর সামনে আঁচল দিয়ে পরা হয়, তখন ওই ড্রপসটা থাকবে, যখন ছেড়ে পরবেন তখনও ভালো লাগবে। এই হচ্ছে শাড়িটার কোনো ওজন নেই, কি হালকা শাড়ি। প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে আজকের এপিসোডের সাত নম্বর শাড়ি 5550, নাম্বার সেভেন 5550, সাত নম্বর 5550, আট নম্বর। আমি শুরুতে একটা মিষ্টি পিঙ্কের সঙ্গে দেখিয়েছিলাম, এবার দেখাচ্ছি পিচ কালারের সঙ্গে, এটা হচ্ছে পিচ কালারের সঙ্গে তুতে কালার, একটা মনে হচ্ছে না ঠিকই আছে না, এটা রয়েছে ব্লাউজটা, এই রয়েছে ব্লাউজ পিস, তারপরে রয়েছে আঁচল পিচের সঙ্গে তুতে, এটা রয়েছে আঁচল, আর এই রয়েছে বডিটা পার, এটা হচ্ছে আট নম্বর 5550, নাম্বার এইট 5550, আট নম্বর শাড়ি 5550, নাম্বার এইট 5550, এটা পাটলিতে আসছে, নাম্বার এইট 5550, আট নম্বর শাড়ি আমরা দেখিয়ে দিলাম। এবারে আসবো ন নম্বর শাড়ি, ব্ল্যাকের সঙ্গে রানী, একদম দুর্দান্ত দেখতে শাড়িটা, মানে যারা ধরুন অ্যানিভার্সারি শাড়ি নেবেন, কিংবা বাড়িতে দেওরের বিয়ে, ননদের বিয়ে, বোনের বিয়ে, দাদার বিয়ে, ভাইয়ের বিয়ে, একটা বেনারসি চাই, এই শাড়িটা একদম দৌড়বে। এবং এটাতেও কিন্তু ওইভাবেই মিনে গেছে, পাটটাতে যদি আসি কালো সুতো দিয়ে মিনেটা কিন্তু যাচ্ছে, আঁচলেও সম্ভবত না আঁচলে নেই, আঁচলে শুধু সিলভার দিয়ে, এই হচ্ছে শাড়িটা, ব্ল্যাকের সঙ্গে সিলভার, পিঙ্কের যা রানী কালার, ঠিক রানী মানে কি একটু মাঝারি, মানে খুব ডিপ রানী নয়, মানে একটা মিষ্টি রং, দেখুন এই রংটা না মানে ব্রাইট রানী, না একদম পিঙ্কের মধ্যে, সুন্দর মিষ্টি কালারটা, আর পাটলির কাজটা ভীষণ সুন্দর, জাল কাজ আছে, আর সব সাগো সিলভার জড়িতে। হ্যাঁ, নাম্বার হচ্ছে নাইন, ন নম্বর শাড়ি 4650 অনলি, একদম মাত্র 4650, নাম্বার নাইন 4650। নয়ের পরে যাব দশ নম্বর, নাম্বার টেন, এটা রয়েছে নাম্বার টেন, দশ নম্বর শাড়ি, বাহ, এটা আঁচল, এই হলো আঁচল, দশ নম্বর, নাম্বার টেন, আঁচল পার, কালারটা ভীষণ সুন্দর, এটা রয়েছে পার, দশ নম্বর, এবং মিনে গেছে এই রংটা একদমই বলবো, শাশুড়ির প্রণামের জন্য যদি বেনারসি চান তাহলে এর বাইরে কিছু না, ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে মা একটা বেনারসি পরবেন, এই রংটার বাইরে নয়, কালারটা দেখুন কি স্মার্ট কালার, নাম্বার টেন, দশ নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে, এটা হচ্ছে নাম্বার টেন, দশ নম্বর 5050, এটা রয়েছে কুচিটা,
দশ নম্বর 5050, নাম্বার 10 5050, নাম্বার 10 দেখিয়ে দিলাম, 5050। আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 10। এবারে আসবো নাম্বার 11, 11 নম্বর। ওয়াও, এটা ক্রস কালার, মানে একটা তুতের সুতোর সঙ্গে একটা মেরুন সুতো গিয়ে রংটা এসছে, ব্লাউজটা যাচ্ছে তুতে কালারে, একদম তুতে কালারে ব্লাউজ। আর অনেকটা কাপড় ব্লাউজে, আপনি চাইলে কুর্তি স্টাইলেও ব্লাউজ বানাতে পারবেন। এটা রয়েছে আঁচল, এই রংটা না একদম ইউনিক রং। কি হয়েছে, মেরুন তুতে কালারের টানাতে একটা মেরুন সুতো গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, দেখুন ডুয়াল টোন। 11 নম্বর, নাম্বার 11, এটা রয়েছে বর্ডারটা, এই রয়েছে বর্ডার, 11 নম্বর শাড়ি নাম্বার 11, 11 নম্বর দেখাচ্ছি, নাম্বার 11 11 নম্বর, প্রাইসটা হচ্ছে 5050। এটা রয়েছে কুচিটা, 5050, 11 নম্বর শাড়ি, একদম বাদামের খোসার রং, কিন্তু ডুয়াল টোরে, একটা কখনো তুতে কখনো মেরুন, কখনো তুতে কখনো মেরুন, দেখুন। এই হচ্ছে শাড়িটা, 11 নম্বর শাড়ি, 5050, 5050, 11 নম্বর। 11-র পরে যাব 12, এটা অরেঞ্জ রানী, চিরকালীন কম্বিনেশন, এই কম্বিনেশন সবসময় পছন্দ, এটা আমার মানে একসময় মারাত্মক পছন্দের শাড়ি ছিল, মানে কালার কম্বিনেশন ছিল। এই হচ্ছে ব্লাউজ, তারপরে রয়েছে আঁচল, এটা রয়েছে আঁচলটা, ক্লোজে দেখা কোনো মিনে রয়েছে, কিন্তু আঁচলেও মিনে গেছে, পাড়েও মিনে গেছে। আর বডিতে না ছোট ছোট বুটি, এই বুটিটাকে বেনারসের ভাষায় মাছি বুটি বলা হয়, একদম এটা হচ্ছে মাছি বুটি বলা হয়, ছোট্ট ছোট্ট বুটি। আর কুচিটা দেখুন কিভাবে যাচ্ছে, একদম জংলা কুচি। 12 নম্বর শাড়ি নাম্বার 12, 12 নম্বর হচ্ছে 5050, 5050, 12 নম্বর শাড়ি নাম্বার 12, 5050। নাম্বার 12-এর পরে যাব নাম্বার 13, 13 নম্বর। আমরা ব্ল্যাকের সঙ্গে একটা পিঙ্ক দেখেছিলাম, এটা হচ্ছে ব্ল্যাকের সঙ্গে গ্রিন পাটলি পাল্লু। এই হলো ব্লাউজটা, গ্রিনে যাচ্ছে ব্লাউজ, তারপরে আসছে এটা ব্লাউজ, তারপরে আসছে আঁচল, এই হচ্ছে আঁচল, এটা রয়েছে বডিটা, পার ভেতরে দেখুন ছোটো ছোটো বুটি, আর এই হলো কুচিটা। 13 নম্বর শাড়ি নাম্বার 13, 13 নম্বর, প্রাইস হচ্ছে 4650, 4650, 13 নম্বর, 4650। 13-র পরে 14 নম্বর, এটা হচ্ছে দুধে আলতা কালার, একদম দুধে আলতা পিঙ্ক, 14 নম্বর শাড়ি, একদম দুধে আলতা পিঙ্ক, 14 নম্বর। আর এটার সঙ্গে রয়েছে হচ্ছে তোমার ব্লাউজ পিস, এই রইল ব্লাউজ, 14 নম্বর। তারপরে আসছি আঁচল, এটা রয়েছে আঁচল, আর এই রয়েছে বডিটা, 14 নম্বর শাড়ি, এটা রয়েছে পার, এটা আমার মিনে নয়, পার রয়েছে ভেতরে বুটি রয়েছে, 14 নম্বর শাড়ি নাম্বার 14। কুচিতে সেলফেই, মানে এখন কিন্তু কন্ট্রাস্ট নেই, সেলফে এখানে কাজের ক্ষেত্রে মিনেটা হয়েছে, এটা গোল্ডেন জারির কাজ, একদম পিচ পিঙ্ক টোনের উপরে, 14 নম্বর শাড়ি, 4450, নাম্বার 14, 4450, 14 নম্বর, 4450। 14-র পরে যাব 15, নাম্বার 15, এটা রয়্যাল ব্লু উইথ সিলভার, 15 নম্বর শাড়ি, রয়্যাল ব্লু কালারের বেনারসি সিলভার জুড়ি, একদম বউ ভাতের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই হলো আঁচল, এটা রয়েছে পার, এটা রয়েছে পার, ভেতরে রয়েছে বুটি, ব্লুটা খুব সুন্দর, এটা কিন্তু সিঙ্গেল কালারের উপরে যাচ্ছে একদম। এটাও দেখাচ্ছি 17 নম্বর, নাম্বার এটা 15 নম্বর, নাম্বার 15, 15 নম্বর শাড়ি দেখালাম, 4550, 4550, 15 নম্বর। 16 নম্বর শাড়ি নাম্বার 16, এটা মেরুন কালার, এটা হচ্ছে 16 নম্বর মেরুন কালার, তার মধ্যেও সিলভার জুড়ি, একদম আগে একটা রয়্যাল ব্লু তো দেখালাম, এটা মেরুনে দেখাচ্ছি, সিলভার জুড়ির উইভিংটা রয়েছে, এটা আঁচল, এটা রয়েছে পার, এই রয়েছে বডিটা, এটাও কিন্তু সিঙ্গেল কালারেই যাবে। আর সিলভার জুড়ির জন্য ছোট ছোট ফুলের জন্য না দেখতে খুব ভালো লাগছে, একটু যদি পারে আসি দেখুন এইখানের নকশাটাও কত সুন্দর করে যাচ্ছে। 16 নম্বর, নাম্বার 16, প্রাইস হচ্ছে 4550, 4550, 16 নম্বর, প্রত্যেকটা তো উইথ ব্লাউজ পিস। 17 নম্বর শাড়ি নাম্বার 17, এটা রয়েছে 17, তুতে রানীর কম্বিনেশন, মিনে আঁচল পার, এটা রয়েছে ব্লাউজ, এটা রয়েছে আঁচল, এটা 17,
এই হলো শাড়িটা, বাহ তুতে রানী। এখানে কিন্তু দেখুন পাড়ে আঁচলে মিনেটা যাচ্ছে। 17 নম্বর পাটলি পাল্লু কুচির কাছে আবার এরম ভাবে লেহের করে করে ডিজাইনটা পৌঁছেছে। 17 নম্বর শাড়ি নাম্বার 17, প্রাইস হচ্ছে 4550, 4550। 17 নম্বর। 18 নম্বর ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ, এটা হচ্ছে 18 নম্বর ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ 18। নাম্বার 18, এটা হচ্ছে ব্লাউজটা অরেঞ্জে, তারপরে আসছে আঁচলটা, এটাও সিলভার জরি কিন্তু, আর পাটটা ব্ল্যাকে। আমরা আজকে তিনটে অপশন অলরেডি দিয়ে ফেলেছি, আরও দেব। হ্যাঁ, এই হলো শাড়িটা, 18 নম্বর পাটলি পাল্লু নাম্বার 18, প্রাইস হচ্ছে 4650। নাম্বার 18 দেখিয়ে দিলাম। নাম্বার 19 লাল সবুজ, চিরকালীন কম্বিনেশন, সবার পছন্দের, ভালোও লাগে দেখতে, সবুজে লাল, লালেতে সবুজ দেখতে ভালো লাগে। ব্লাউজ পিসটা সবুজে যাবে, এটা হচ্ছে ব্লাউজ, এটা আবার গোল্ডেন জারির কাজ, আঁচল পার কন্ট্রাস্ট শাড়ি দেখানো হচ্ছে। এটা 19 নম্বর শাড়ি, এই রইল কুচিটা, 19 নম্বর, নাম্বার 19, 4550, 4550। 19-এর পরে যাবো 20। এটা একটা পেস্তা গ্রিন কালার, এই গ্রিনটা সচরাচর পাওয়াই যায় না, লেমনের থেকে একটু ডার্ক, আর এটার মধ্যেও কিন্তু সিলভার জরির কাজ রয়েছে, লালে যাচ্ছে ব্লাউজ, এটা রয়েছে ব্লাউজ, আঁচল পার, এটা ওই পেস্তা, একদম ডিপ পেস্তা টোন, আর তার সঙ্গে যাচ্ছে হচ্ছে একটু কালচে লাল। 20 নম্বর শাড়ি পুরোটাই সিলভার জরির কাজ, 20 নম্বর শাড়ি, 4850, 4850, নাম্বার 20। 21-এ যাবো তো বটেই, তার আগে বলে দিই 9051217272, 9051217274-এ ফোন করে বুকিং করতে থাকুন, এসে দেখে কেনাকাটা করুন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে আবরণ, প্রত্যেক দিন খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আসুন আপনারা কলকাতা শহর, শহরতলিতে তো পাবেনই হোম ডেলিভারি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন। এটাও একটা ওই পিচ পিঙ্ক, মানে একটু ডার্ক, মানে দুধে আলতা কালার, তার সঙ্গে গ্রিনের কন্ট্রাস্ট, আঁচল পারে মিনেটা যাচ্ছে, ভাবে পারে মিনেটা একটু দেখিয়ে দিই, পিঙ্ক সুতো দিয়ে মিনেটা যাচ্ছে পাটলি পাল্লু। এটা দেখালাম হচ্ছে 21 নম্বর, 4850, ব্লাউজটা যাবে হচ্ছে গ্রিনে, এটা রয়েছে ব্লাউজ পিস, 21 নম্বর, 4850। 21-এর পরে যাবো 22, এটা 22, 22 নম্বর, এটা ব্ল্যাকের সঙ্গে পিঙ্ক, একদম পিঙ্ক, এটা হচ্ছে ব্লাউজটা, তারপরে আসছে আঁচল, ব্ল্যাকের সঙ্গে সিলভার জরি এবং পিঙ্ক, পাটটাতে দেখুন কীভাবে মিনেটা যাচ্ছে। 22 নম্বর শাড়ি 4650, 4650, 22 নম্বর, 4650, 4650, নাম্বার 22, 22-এর পরে যাবো 23, 23 নম্বর শাড়ি নাম্বার 23, এটা তুঁতে লালের কম্বিনেশন, 23 নম্বর, আঁচল, এটা রয়েছে হচ্ছে ব্লাউজটা লালে, তারপরে আসছি আঁচল পার তুঁতে লাল, 23 নম্বর, নাম্বার 23, এই হচ্ছে পার, ভেতরে যাচ্ছে বুটি, 23 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 4850, 4850, 23 নম্বর। 24 নম্বর, গ্রিনটা ভীষণ সুন্দর, গ্রিনটা এটা হচ্ছে লেমন টোন গ্রিনের, একদম। আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু বুকিং করতে পারেন, আমাদের সিওডি ফেসিলিটি একদম অ্যাভেলেবেল, আর যারা আসতে চাইছেন তারা তো একদম ওয়েলকাম, আপনারা আসুন, এর থেকে আরও অনেক প্রচুর প্রচুর ভ্যারাইটি আপনারা কিন্তু পাবেন। পুজোর জন্য তো একদম পুরোপুরি সেজে রয়েছে, এটা হচ্ছে ব্লাউজ গেল, আঁচল একটা মানে গ্রিন কালার, লেমন গ্রিনের সঙ্গে রেড, এটা হচ্ছে সবুজ দেখাচ্ছে, 24 নম্বর দেখালাম, 24, 4850, নাম্বার 24, 4850, 4850, কুচিটা পুরো জালে গেছে দেখুন, 4850, 4850, 24 নম্বর, 25 নম্বর রয়্যাল ব্লু রেড, নাম্বার 25, 25 নম্বর হচ্ছে রয়্যাল ব্লু রেড। প্রত্যেকটাই তো ব্লাউজ এবং পাটলি পাল্লু, প্রত্যেকটার ক্ষেত্রে পাটলি পাল্লু, যেগুলোই কন্ট্রাস্টে দেখালাম সব শাড়িগুলোই কিন্তু পাটলি পাল্লু, আঁচল, এটা হচ্ছে বডি, এই হচ্ছে কুচিটা রেডের একদম জাল। এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের 25 নম্বর, 4850, 25, 4850, 25-এর পরে যাবো 26, 26 নম্বর, এই কালারটাও পেস্তায়, পেস্তাতে আজকে অনেকগুলো অপশন দিলাম কিন্তু, সিলভারে গোল্ডেনে মিলিয়ে প্রচুর অপশন, এটা সেলাই করা আটকানো আছে, এই হচ্ছে ব্লাউজটা, এটা রয়েছে ব্লাউজটা,
আর তার সঙ্গে আঁচল আর এটা রয়েছে বডিটা। এটা 26 নম্বর 26485 নাম্বার 26 প্রাইস হচ্ছে 26 নম্বর দেখালাম 4850 4850 26 নম্বর। 26-এর পরে 27 টুকটুকে লাল। অনেকে না জানতে চান যে আচ্ছা সাধের দিন কী পরাবো বৌমাকে, এরকম একটা লাল বেনারসি যদি বৌমা ক্যারি করতে পারে, যদিও সাধ মানে তো তাদের একটু শরীরটা ভারী হয়ে যায়, কষ্ট হয়। আমি বলবো একটা কিনে দিন বেনারসি, রিচুয়ালস করে তারপরে একটা নাইটি পরে বলুন খেতে, কিন্তু বেনারসিটা পরে ছবি ভালো উঠবে। 27 নম্বর নাম্বার 27। আর সিলভার জুয়েলারি পরার জন্য সিলভার জুয়েলারির কাজ দেখানো হলো অসাধারণ। 27 নম্বর শাড়ি নাম্বার 27485 28 নম্বর নাম্বার 28, এটা ইয়ালো রেড, চিরকালীন কম্বিনেশন। 28 নম্বর শাড়ি ইয়ালো রেড, ভীষণ গর্জাস, ভীষণ গর্জিয়াস। এটা হচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর এই হলো পার, এটা হলো বডিটা। 28 নম্বর নাম্বার 28 3750 এটা হচ্ছে কুচিটা। 28 নম্বর 3750 নাম্বার 28 3750 28-এর পরে যাব 29 29 নম্বর নাম্বার 29 29 নম্বর এটা রেড অ্যান্ড ব্লু, 29 নম্বর রেড অ্যান্ড ব্লু ব্লু। এটা ব্লাউজ গেল, আঁচল, এই হচ্ছে বডি, পাতলি পাল্লু কুচি আঁচলের শাড়ি। 29 নম্বর শাড়ি 3650 3650 29 নম্বর 30 নম্বর সবুজে লাল, এটা না একদম বটল গ্রিনের সঙ্গে রেড। আগেটা আমরা পান্না সবুজ দেখিয়েছিলাম, এটা হচ্ছে বটল গ্রিন কালার, একদম মানে ডিপ গ্রিন। আর এটার সঙ্গে রয়েছে ব্লাউজটা, এই রয়েছে ব্লাউজ, আঁচল, আর 30 নম্বর শাড়ি 3450 3450 এটা রয়েছে কুচিটা। 30 নম্বর 3450 যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে আপনারা বুকিং শুরু করে দিন 9051217272 9051217274 এই নাম্বারে বুকিং করুন, 9051217795 হোয়াটসঅ্যাপে বুকিং করতে থাকুন, এসে দেখে কেনাকাটা করুন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণ, প্রত্যেক দিন খোলা থাকে। আর স্টেশন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিরাটি, নিয়ারেস্ট রেলওয়ে নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে রেলওয়ে স্টেশন বিরাটি, আর বাস স্টপ হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড। সারা বিরাটিতেও একটাই মিনি বাস স্ট্যান্ড, সব পাবেন। যেমন এরকম বেনারসি দেখালাম, শাড়ি ক্ষেত্রে জামা কাপড়ের ক্ষেত্রে সব কিছু পাবেন, পুরুষ নারী সকলের। ধন্যবাদ তোমাকে নয়ন, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। তম স্বাধীনতা দিবস উপলক্ষে আবরণে প্রতি হাজার টাকার কেনাকাটার উপর থাকছে বিশেষ গিফট কুপন। অফার শুরু 14 আগস্ট থেকে, আর দেরি নয়, শীঘ্রই লগ অন করুন আমাদের ওয়েবসাইটে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে।